দেশের তরুণ কিশোরদের কাছে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় খেলা সাইকেল স্টান্ট। বিশ্বের অন্যান্য দেশে এর সূচনা অনেক আগে হলেও বাংলাদেশে বিগত কয়েক বছরে বেড়েছে সাইকেল স্টান্টের জনপ্রিয়তা। দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের তরুণ সাইকেল স্টান্টার নাইম হাসান জানালেন তার স্টান্ট রপ্ত করার গল্প। তো সাইকেল স্টান্ট মূলত স্টান্ট লাইফের সাথে আমি অলমোস্ট 5 ইয়ার্স যাবৎ আছি। স্টান্ট মূলত আমার ভাইয়ের কাছ থেকেই দেখে শেখা। তো তিনি অল্প কিছুদিন স্টান্ট করে, তো তার থেকে আমি কিছু অল্প কিছু টিপস নিয়ে তো আমি স্ট্যান্ডের দিকে ফলো করছি। তো স্ট্যান্ড করতে করতে এখন হচ্ছে এর পাশাপাশি আমার একটা স্ট্যান্ড টিমও রয়েছে, তো বরিশাল স্ট্যান্ড ওরিয়ার্স BSW নামে। তো বরিশালের ভিতরে এই আমার স্ট্যান্ড কমিউনিটিতে তো অলমোস্ট 120 জন মেম্বার রয়েছে। তো সাইকেলে স্ট্যান্ড যখন আমরা কোনো স্কিল আনলক করি, তখন হচ্ছে নতুন কোনো কিছু আনলক করতে হলে তখন কিছু মানে আমরা পড়ে যাই, তো পড়ে গেলে আমাদের ছিলে যেত, তো অনেকভাবে অনেক রকমের মানে ব্যথা পাইতাম। তো এটা হচ্ছে ফ্যামিলিতেও যদিও মানানো যেত না, যেহেতু আমরা স্টুডেন্ট, কেউ চায় না তার সন্তান ব্যথা পাক। তো এই নিয়ে আমার সাইকেল স্ট্যান্ড বেশ কয়েকবার আম্মু আব্বু সাইকেল নিয়ে আটকেও রাখছে। তো তারপরেও দীর্ঘ বাধার পরে আমি এখন স্ট্যান্ড লাইফের সাথে আছি, তো একটা সুন্দর একটা রেসপন্স পাচ্ছি বলেই আমি সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি। আমিও চাই আমার যারা ভাইরা আছে তারা হচ্ছে যেন স্ট্যান্ড লাইফের ভিতরে আসে এবং আমাদের সাথেই একটি সুন্দর সুষ্ঠু একটি সংগঠন পরিচালনা করে। যখন আমরা যখন রাস্তায় যখন সাইকেল স্ট্যান্ড করি, তখন হচ্ছে মানুষ যখন বাজে কথা বলে তখন আসলে যদিও খারাপ লাগে, আর যখন ভালো কথা বলে তখন আমরা উৎসাহ পাই এবং এই তাদের এই ভালো কথাগুলো আমাদের হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে অনেক উৎসাহ করে। আর এই স্ট্যান্ড পরিচালনার জন্য আমাদের নানাবিধ ফ্যাসিলিটির দরকার হয়, যেমন একটি সুন্দর রাস্তা, প্লাস এর সাথে সাথে রয়েছে প্রশাসনিক সহায়তাও। প্রশাসনিক সহায়তা থাকলে ইনশাল্লাহ আমাদের স্ট্যান্ড টিম ফুল বাংলাদেশে একদিন ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশ সারা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতে পারবো আমরা। তরুণদের উদ্দেশ্যে একটাই আমার পক্ষ থেকে মেসেজ থাকবে যে মাদককে না বলি, সাইকেল স্ট্যান্ড নিয়ে জীবন গড়ি।